বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদ করতে গিয়ে ময়মনসিংহে গুলিবিদ্ধ যাবজ্জীবন দণ্ডিত বিশ্বজিৎ নন্দী এখন দেশবাসীকে বলতে চান সেই সময়ের অজানা কথা। ইন্দিরা গান্ধীর অনুরোধের কারণে সামরিক আদালতের মৃত্যুদণ্ড থেকে বেঁচে যান তিনি। বয়সের ভারে নুয়ে পড়া মুক্তাগাছার আলোচিত এই মুক্তিযোদ্ধা জরাজীর্ণ দিন কাটছে নিভৃত এক গ্রামে। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। পঁচাত্তরের 15ই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার পর স্তব্ধ হয়ে যায় গোটা বাংলাদেশ। ক্ষোভ বিক্ষোভে মনে আগুন জ্বললেও ভয়ে প্রকাশ্যে প্রতিবাদের রাস্তায় নামতে পারেননি কেউ, কিন্তু এর ব্যতিক্রম ছিল ময়মনসিংহের মুক্তাগাছায়। রাস্তায় সেনাবাহিনীর সামনে প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন একদল মুক্তিযোদ্ধা। 1976 সালে বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী হরতালের ডাক দেওয়া হয়। সেই হরতাল সফল করতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আহ্বানে সাড়া দিয়ে ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক অবরোধ করেন বিশ্বজিৎ নন্দী সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। উড়িয়ে দেন ওই সড়কের একটি ব্রিজ। এ ঘটনায় সেনাবাহিনী অভিযান শুরু করলে তাতে মুক্তাগাছায় 5 মুক্তিযোদ্ধা মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় আটক হন বিশ্বজিৎ নন্দী। 75 পরবর্তী সেনাবাহিনীর হেফাজতে 115 দিন ছিলেন বিশ্বজিৎ নন্দী। অমানসিক নির্যাতন করা হয় তার ওপর, এরপর সামরিক আদালত তাকে দেয় মৃত্যুদণ্ড। আমরা আত্মসমর্পণ করিনি, কারণ আমাদের কাছে মনে হয়েছিল আমরা যারা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করছি, আমরা যদি খুনিচক্রের হাতে আত্মসমর্পণ করি তাহলে সেটা বঙ্গবন্ধুকে ছোট করা হবে, জাতিকে অসম্মান করা হবে। বঙ্গবন্ধুর চরম ভক্ত এই মুক্তিযোদ্ধা মৃত্যুদণ্ডের আদেশেও ভয় পাননি, সরে যাননি তার প্রতিবাদী অবস্থান থেকে। এ খবর পেয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশে অনুরোধ করেন বিশ্বজিৎ নন্দীর মৃত্যুদণ্ড রহিতের জন্য। অবশ্য সেই অনুরোধে মৃত্যুদণ্ড বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিশ্বজিৎকে। সরকার তাকে মৃত্যুদণ্ড স্থগিত করল আর কি, এক পর্যায়ে। তারপরে দেশের অনেক রাজনীতিবিদদের দাবি দেওয়ার পরিক্ষেপে তার ফাঁসি মওকুফ করা হয়। সাজা শেষে 1989 সালের 14ই ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিশ্বজিৎ। 31 বছর ধরে অপেক্ষায় আছেন তিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এবার বলতে চান সেসব দিনের ঘটনা, জানাতে চান দেশবাসীকে। ক্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।